কনজেনিটাল হার্ট ডিজিজ পোস্ট গ্রাজুয়েশনে যে কোনো সাবজেক্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা কয়েকবার পরীক্ষা দিয়ে আসছে তারাই জানে যে কনজেনিটাল হার্ট ডিজিজ পড়াটা কী পরিমাণে দামি। তো আমি এখানে দুই একটা জিনিস আলাপ করার চেষ্টা করছি যেটা তোমার পরীক্ষাতে হেল্প হবে। তো যা হোক, কনজেনিটাল হার্ট যেই কোনো কনজেনিটাল ডিজিজ অথবা জেনেটিক ডিজিজ সাধারণত আইসবার্গ ফেনোমেনের মতো বাইরের দিকে মনে হয় যে একটা, কিন্তু ভিতরে থাকে অনেকগুলো। যেমন তার মানে এই কনজেনিটাল যে কোনো ডিজিজ একটা সাধারণত হয় না, অনেকগুলো হইতে পারে হয়। তো যেমন এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে কোয়াকট্রেশন অফ অ্যাওটা যদি হয় তাহলে আমাকে বাইকার স্পিড অ্যাওটিক বাল্ব হবে। সাধারণত অ্যাওটিক বাল্বটা ট্রাইকার স্পিড থাকে, এটা বাইকার স্পিড হবে আর ব্রেনের মধ্যে বেরি অ্যানুরিজম হবে। মানে এটার সঙ্গে আরও দুটো কনজেনিটাল ডিজিজ রিলেটেড, আমি সেটাই বুঝাইতে যাচ্ছি। এখন আসো এইগুলো কেন হয়। এই কনজেনিটাল হার্ট ডিজিজ কিন্তু মাইয়ের বিভিন্ন অ্যাবনর্মালিটিস কারণ হতে পারে। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দিছি, ম্যাটারনাল রুবেলা যদি হয় তাহলে কী কী ডিজিজ হতে পারে, প্যাটার্ন ডাক্তারাইটাস, তারপর পালমোনিয়া স্টেনোসিস, অ্যাওটিক এন্ট্রোসিস, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এইটা পরীক্ষাতে অনেকবার আসে। এইটাই যে ম্যাটারনাল রুবেলা থেকে কী কী হইতে পারে। আর মা যদি অ্যালকোহল মিস ইউজ করে তখন কী হইতে পারে, যে কোনো সেপ্টাল ডিফেক্ট হইতে পারে, এটা আলাদা পরীক্ষাতে আসতে পারে। তারপর ম্যাটারনাল মায়ের যদি সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাইটোসিস হয় তখন যদি বাচ্চা পেটে আসে তখন কী হইতে পারে, কনজেনিটাল হার্ট ব্লক হইতে পারে, এটা আলাদাভাবে পরীক্ষাতে আসতে পারে। ম্যাটারনাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বাচ্চার ওই ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বাচ্চারও হইতে পারে। তো এখন আসো এই যে হার্টের মধ্যে এট্রিয়াম আছে না, আমরা জানি এট্রিয়াম কীভাবে ডেভেলপ হয়, ইন্টারট্রিয়াল সেপ্টাম না, ইন্টারট্রিয়াল সেপ্টাম কীভাবে ডেভেলপ হয়, ধরো এখানে লালটা এন্ডোকার্ডিয়াল কুশন, এন্ডোকার্ডিয়াল কুশন থেকে সেপ্টাম প্রাইমামটা, সেপ্টাম প্রাইমাম কিন্তু নিচে থাকে, নিচ থেকে উপরের দিকে যায় আর উপর থেকে সেপ্টাম সেকেন্ডামটা নিচের দিকে আসে। তো এরকম করে আইসে আমরা মনে করি সেপ্টাম সেকেন্ডাম আর এটা সেপ্টাম প্রাইমাম, এরকম যাই। এরকম করে লাগে না, আসলে এইভাবে লাগে না, এইভাবে চলে যাবে। তো এখন এন্ডোকার্ডিয়াল কুশন থেকে সেপ্টাম প্রাইমাম যখন উপরের দিকে আসবে, সেপ্টাম সেকেন্ডাম নিচের দিকে নামার সময় পুরোপুরি যদি না নামে তখন এটাকে একটা গ্যাপ থাকবে, এটার নাম হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এটা সাধারণত কনজেনিয়াল হার্ট ডিজিজের মধ্যে 2 নম্বর কমন, 10%। সুতরাং ইন্টারট্রিয়াল সেপ্টাম কীভাবে এটা বলা হয়, এন্ডোকার্ডিয়াল কুশন, সেপ্টাম প্রাইমাম, সেপ্টাম সেকেন্ডাম, এই সেপ্টাম প্রাইমাম এবং সেকেন্ডামের মধ্যে যদি তোমার ফিউশন ঠিকমতো না হয় তাহলে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হয়, যেটা 10%। আর কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্টিকেল কীভাবে সেপ্টাল ডিফেক্ট, ভেন্টিকেল ইন্টারভেন্টিকুলার সেপ্টাম কীভাবে ফর্মেশন হয় জানো, এই ভেন্টিকেল থেকে যে স্মুথ মাসেলটা উপর উদ্দিক উঠে গেছে, এটা হচ্ছে মাসকুলার পোর্শন। আর এই যে এন্ডোকার্ডিয়াল কুশন থেকে নিচের দিকে নামছে মেমব্রেনাস পোর্শন, এটা হচ্ছে ইন্টারভেন্টিকুলার সেপ্টাম। তো ইন্টারভেন্টিকুলার সেপ্টাম হচ্ছে একটা মেমব্রেনাস পোর্শন আর একটা হচ্ছে মাসকুলার পোর্শন। এই ইন্টারভেন্টিকুলার সেপ্টাম এইখানে সাধারণত এই মেমব্রেনাস যদি মাসকুলারের সঙ্গে না লাগে এখানে একটা গ্যাপ হবে, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, যেটা সবচেয়ে কমন, 30% এই এই ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট। এখন আসো আরেকটা ডিজিজ, সেটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে হার্ট, হার্ট থেকে এইখানে এসএনই ওটা আর্টস অফ দ্য ওটা হয়ে গেল, আর এই দিক থেকে পালমোনারি ট্রাঙ্ক, এই যে এটা পালমোনারি ট্রাঙ্ক আর এটা পালমোনারি আর্টারি। তো সাধারণত বাচ্চা যখন ফিট আছে পালমোনারি ট্রাঙ্ক থেকে ডাক্টাস আর্টারিওসাস পালমোনারি ট্রাঙ্ক থেকে আর্টস অফ দ্য ওটাতে লাগে, যাতে এইখান থেকে ব্লাডগুলো ডাইরেক্ট আর্টস অফ দ্য ওটাতে যেতে পারে। এবং এই যে ডাক্টাস আর্টারিওসাস ইন্টারভিউটার লাইফে, এটা সাধারণত জন্ম হওয়ার পরে ফাংশনালি 1 সপ্তাহের মধ্যে এটা বন্ধ হয়ে যায়, অ্যানাটমিক্যালি এটা 8 সপ্তাহের মধ্যে বন্ধ হয়। এখন যদি বাচ্চা প্রিম্যাচিউর হয় তাহলে এটা তো ইনটেক থাকবে, তাহলে প্রিম্যাচিউর হইলে এটাকে আমরা সাধারণত কী দিয়া এটাকে আমরা বন্ধ করতে পারি, NSAID দিলে সাধারণত এটা বন্ধ হয়। তাহলে প্রিম্যাচিউর বাচ্চাকে যদি আমরা NSAID দেই তাহলে ডাক্তার সার্টিফিকেট বন্ধ হয়ে যাবে। আর প্রিম্যাচিউর বাচ্চা লাং ইম্যাচিউর থাকে তখন আমরা লাং ম্যাচিউরের জন্য স্টিরয়েড দিব, আর প্যাটার্ন ডাক্তার সার্টিফিকেটটা প্যাটার্ন না থাকার জন্য আমরা NSAID দিব প্রিম্যাচিউর বাচ্চার ক্ষেত্রে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে যদি প্রেগনেন্ট অবস্থাতে যদি NSAID কোনো প্রেগনেন্ট লেডি খায় তাহলে কিন্তু প্রিম্যাচিউর ক্লোজার হয়ে যাবে, তখন কিন্তু তোমার ফিটাল ডিস্ট্রেস ডেভেলপ হবে, ইন্টারউটেরাইন ডেথ হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য যে সমস্ত মহিলা প্রেগনেন্ট তাদের কিন্তু NSAID খাওয়া একেবারেই কিন্তু নিষিদ্ধ। তো এখন আসো এই প্যাটার্ন ডাক্তার আর্টারিওসাস সাধারণত 10% এটা প্যাটার্ন থাকে, এটা একটু মনে রাখতে হবে। আর এখানে দেখো পালমোনারি স্টেনোসিস হচ্ছে 7%, অ্যাওটিক স্টেনোসিস হচ্ছে 7%, আর কোয়াকট্রেশন অফ অ্যাওটা হচ্ছে 7%, এটা একটু মনে রাখতে হবে কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে। এখন ফেলোস ট্যাট্রোলজি অফ দ্য ফেলোট হচ্ছে 6%, এইটা ট্যাট্রোলজি মানে চারটা কম্পোনেন্ট, চারটা কম্পোনেন্টের মধ্যে কী কী, এই যে দেখো পালমোনারি স্টেনোসিস,
এই যে এটা এই যে পালমোনারি ট্রাঙ্ক না, প্রথমে পালমোনারি ট্রাঙ্ক কিন্তু বাইর হয়ে পালমোনারি আটারি হয়েছে, তো ধরো এখানে পালমোনারি ট্রাঙ্ক, তো এটা তো পালমোনারি ট্রাঙ্কের যে ভাল্ব আছে সেটা স্টেনোস্ট হয়ে গেছে, তাহলে এই রাইট ভেন্টিকেল থেকে রক্তগুলো যেতে পারতেছে না, তাহলে রাইট ভেন্টিকেলটা ঠিক হয়ে যাবে না, এই যে হাইপারট্রফি অফ দ্য রাইট ভেন্টিকেল দেখছো, এই দুইটে এটা স্টেনোসিস হওয়ার জন্য, এখানে হাইপারট্রফি অফ দ্য রাইট ভেন্টিকেল। এরপর আর কী হবে, ভেন্টিকুলার সেপটাল ডিফেক্ট। আমি এই ছবিটাই এই দুইটার জন্য এখানে ছবিটা আছে, এই যে এটা ইন্টারভেন্টিকুলার সেপটাম না, এইখানে ভেন্টিকুলার সেপটাল ডিফেক্ট। আর একটি কী হয়েছে পারে, ওভার রাইডিং অফ দ্য অ্যাওটা। আমরা অনেকে ওভার রাইডিং অফ দ্য অ্যাওটা শব্দটা বুঝি না, এই যে অ্যাওটাটা উঠার সময় লেফট ভেন্টিকেল থেকে উঠবে, রাইট ভেন্টিকেল থেকে উঠবে, সেই জন্য ওভার রাইডিং। এইদিক থেকে উঠছে দেখছো, এদিক দিয়ে উঠে এদিকে যাচ্ছে, আবার এই দিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে ওভার রাইডিং অফ অ্যাওটা। ওভার রাইডিং মানে অ্যাওটাটা উঠার সময় রাইট ভেন্টিকেল থেকে উঠবে, লেফট ভেন্টিকেল থেকে উঠবে, কিন্তু এটা তখনই সম্ভব যখন বিএসডি থাকে। এখন আসো, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল, এটা সাধারণত পার্সেন্টেজ হচ্ছে 4%। তো ট্রান্সপোজিশন গ্রেট ভেসেল কি, হার্ট গ্রেট ভেসেল হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাওটা, তো ট্রান্সপোজিশন হয়, তার মানে পালমোনারি ট্রাঙ্ক তোমার এই দিকেরটা এদিকে চলে যাবে আর অ্যাওটাটা এদিকে চলে আসবে। দেখো এই যে পালমোনারি ট্রাঙ্ক যেটা এইটাই পাশে চলে গেছে লেফট ভেন্টিকেল, যেটা রাইট ভেন্টিকেল থেকে উঠার কথা সেটা লেফট ভেন্টিকেলে চলে গেল, আর অ্যাওটাটা যেখানে লেফট ভেন্টিকেল থেকে উঠার কথা সেটা রাইট ভেন্টিকেল থেকে উঠছে, দেখছো ওই যে গ্রেট ভেসেলটা, দুইটা গ্রেট ভেসেল ট্রান্সপোজিশন হয়ে গেছে, আর এটা দেখছো ওভার রাইডিং হয়ে গেছে, আর এটা স্টেনোসিস হওয়ার জন্য হাইপারট্রফি হয়ে গেল লেফট ভেন্টিকেল। এই টার্মিনোলজিগুলো বেশি বেশি দামি।